হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই যে দেখো, আহিলকে রেডি করিয়ে দিচ্ছে ওর পাপা। ওর পাপা যেহেতু সব সময় বাড়িতে থাকতে পারে না, তো যখন আসে ওকে রেডি করানো বলো, ওকে স্নান করানো, খাওয়ানো বাদে ওর যাবতীয় কাজ ওই কিন্তু করে থাকে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে একটা ইয়েলো কুর্তি পরে নিয়েছি আর সোয়েটার। ঘরে বড্ড গরম, ঘরে মানে একটা ওড়না নিয়েও থাকা যায় না, এতটা গরম। বাট ওর পাপা বলছে সোয়েটার পরো, বাইরে ঠান্ডা, তো সোয়েটার পরে নিয়েছি। আর তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে যাব, তো রেখার সঙ্গে যাওয়ার কথা ছিল, সেটার একটু পরিবর্তন হয়েছে। মানে রেখার সঙ্গে যেতাম, তো যাওয়া হয়নি। রেখা আজকে যাচ্ছে না, তো ভাবলাম চলো আহিলের পাপার সঙ্গেই যাই। ওর সঙ্গে তো বেরানো হয় না সেভাবে, রেখার সঙ্গে আমি যে কোনো দিনই বেরোতে পারি। তো পাপা যেহেতু এসেছে, তো আজকে ওর সঙ্গেই বেরোচ্ছি। দেখে কিছু নেই বা নানি, একটু ঘুরে আসব। বাজার যেহেতু মানে বাড়ির পাশে বলতে পারো, হাঁটতে গেলেও সে আমাকে বাজারেই যেতে হবে, তো যে কারণে একটু ঘুরে টুরে আসব। আর আহিলকর পাপা রেডি করিয়ে দিল, দেখলে তো। তো রেডি করে ওরা দুজন গেছে নিচে, আমি বললাম তোমরা যাও, আমি এক মিনিটে মানে ভিডিওটা স্টার্ট করে তারপরে তালা টালা মেরে আসছি। তো চলো নিচে যাওয়া যাক। আর এই যে, এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তোমাদের দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক, এই যে এটা কি বলবো, এটা গ্রিন 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 কালারের একটা ব্যাগ। এই যে এভাবে ঘাড়েও নেওয়া যাবে ব্যাগটা। তো যাই হোক চলো। তো এই যে লাইট টাইট গুলো অফ করে দিই, যা পুরো অন্ধকার। না একদম অন্ধকার রাখবো না, এই যে লাইটিংটা জ্বলতে থাক। থাক, আমরা ওকে রেখেই চলে যাব। থাক থাক, ও আবার আসছে কেন? ও যাক ওই দিকে, আহিল তো চাপবে না। থাক, আমি চেপে নেই। আবার চাপছো কেন? তুমি তো যাবে না, হয়েছে? আহিলকে তো দেখতে পেলে বাজার যাওয়ার আনন্দে এত খুশি হয়ে গেছে, গাড়িতে বসেও সে রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে। আর আজকে না বাড়ি থেকে বেরিয়েছিলাম ভুট্টা খাবো বলে, তো যেদিন যেটা খাবার ইচ্ছা হয় সেদিন দেখবে সেটা পাওয়া যায় না। অন্যান্য দিন যখন বাজার আসি, চোখের সামনে দেখি ভুট্টা বিক্রি হচ্ছে, খাই না। আর আজকে খাবো বলে এই যে ওর পাপা আমাকে পুরো বাজার ঘোরালো, শেষ পর্যন্ত ভুট্টার দেখা না পেয়ে চলেই আসছিলাম রেস্টুরেন্টে যাবো বলে। তো ফাইনালি দেখি রেস্টুরেন্টের পাশে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তো সে লম্বা লাইন। এই যে দেখো, টুকটুকিতে করে এসে দাঁড়িয়ে আছে নেবার জন্য, আর একটা দুটো করে পোড়ানো হচ্ছে। ধরো কেউ তিন চারটে নেবে, তো আমরা মানে আধ ঘন্টা এক ঘন্টা এখানে ওয়েট করেছি একটা ভুট্টার জন্য। তবে বেশ ভালো, এই ঠান্ডায় না ভুট্টা খেতে কিন্তু দারুণ লাগে। আর একটা সময় ছিল যখন আহিল হয়নি, তখন কিন্তু ওর পাপা জিজ্ঞাসা করতো কি খাবে, আমি কিন্তু এক বাক্যে বলে দিতাম ভুট্টা। মানে এতটা প্রিয় ছিল, এখনও আছে কিন্তু এখন খাওয়া হয় না এই আর কি। তো আজ অনেকদিন পর খেয়েছি, আর তারপরে চলে এসেছি এই যে রেস্টুরেন্টে। তোর পাপা বলছিল বিরিয়ানি খেতে, আমি খাইনি। এই যে মেনু কার্ড ধরিয়ে দিয়েছে, প্রচুর আইটেম রয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি না নতুন কিছু ট্রাই করতে ভয় পাই, ভাবি যদি ভালো না হয় জিনিসটা কিনে। তো যেটা আমার ভালো লাগে সেটাই অর্ডার করা হয়েছে। আর এই যে ভুট্টা আহিল খাচ্ছিল দেখলে, ওর কাছ থেকে আমিও নিয়ে নিয়েছি, কেননা রেস্টুরেন্টেও এক ঘন্টা বসিয়ে রেখেছে। মানে ভিড় ছিল, যারা আগে এসেছে তাদের আগে বানিয়ে বানিয়ে দিচ্ছে ধরো। এ করতে করতে ভাবলাম চলো বসে থেকে এক ঘন্টা কি করব, ভুট্টাটা খেতে থাকে। আর এই যে ফাইনালি মোগলাই অর্ডার দেওয়া হয়েছিল, তো মোগলাই দেখো গরম গরম দিয়ে দিয়েছে। আর মোগলাইটা না আমরা সবাই খেতে খুব ভালোবাসি, আমি আহিলের পাপা তো ভালোবাসি, আর ইদানিং দেখছি আহিলও খুব ভালোবাসে। ও কিন্তু দু পিস মতো প্রায় খেয়েছে, তো আহিলের জলটা নিতে ভুলে গেছিলাম, যে কারণে ওর মানে একটু অসুবিধা হয়েছে। বাচ্চাদের না কোথাও গেলে জলের ফিডারটা একদমই ক্যারি করা উচিত। আর এই যে এখানে একটু সস নিয়ে নিলাম, মানে সস দিয়ে আমার ক্ষেত্রে সব থেকে ভালো লাগে, আহিল খায় না, ওর পাপা অতটা পছন্দ করে না। তো ফাইনালি এই মাত্র এলাম বাজার থেকে, এখন রাত্রি 10টা বাজে, গিয়েছি ধরো 8টার দিকে। তো একটু ঘুরে টুরে এলাম, কোনো তাড়াহুড়ো নেই, আর ড্রেস ট্রেস কিচ্ছু চেঞ্জ হয়নি। এই যে নাইটিটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে চেঞ্জ করব। আর এসে আগে ভাত বসিয়েছি ড্রেস ট্রেস চেঞ্জ করার আগে, কেননা 10টা বেজে গেছে ধরো। যদিও খিদে নেই, আমরা সবাই এইটুকু করেই খাবো, কেননা মোগলাই খেয়েছি, তারপরে যে ভুট্টা ভুট্টা খেয়েছি, এসব খেয়ে পেট ভরে আছে। তবুও আহিল তো খাবে এতটা, ধরো আমরাও খাবো।
আর বাজার থেকে নিয়ে এসেছি বলতে এই যে প্লাস্টিকে আমার কিছু কসমেটিক রয়েছে তো আমি সেটা দিনের বেলায় দেখাবো আর নিয়ে এসেছি এই যে এখানে আছে প্রচুর লেবু অরেঞ্জ কমলা লেবু জানি না দেখাতে পারবো কিনা এই যে এই যে তো এখানে অরেঞ্জ রয়েছে আহিল কিছুদিন ধরে লেবু খেতে পাইনি ধরো ফুরিয়ে গেছিল বলে তো যে কারণে লেবু তো যাই হোক সিটি পড়ছে লেবু নিয়ে আসলাম আর এই যে গ্রেপস নিয়েছি গ্রেপস গুলো দেখলাম দারুণ মিষ্টি খেতে দারুণ তো নিয়ে এলাম আহিল খাবে বলে তো ওকে দিলাম দুটো ধুয়ে ও খেলো না একটু টক সামান্য একটু তবে ওতে কিছু যায় আসে না বেশ ভালোই খেতে খারাপ না আর চলো তোমাদের একটা জিনিস দেখাই আমি সেটা হচ্ছে এটা জানি না তোমরা কারা কারা দেখেছো এটা মাটির তাওয়া বলি আমরা এটাতে আগে উনুনে রুটি বানানো হতো তো কালকে ভাবছি চিতই পিঠে বানাবো এমনটা ইচ্ছে রয়েছে রান্না বান্নার চাপ নেই ভুড়ি টুড়ি প্রচুর রয়েছে আর কালকে এক জায়গায় যাবো বিকেলে এমনটাই ঠিক আছে এখন পর্যন্ত তো যে কারণে দুটো রান মানে ভুড়ি দিয়ে সকালে ভাত খেয়ে নেবো তারপর চিতাই বানাবো এটাই ইচ্ছা আছে চিতাই যদি বানাতে পারি তাহলে সেটাই খেয়ে তো বিকেলে ধরো বেরিয়ে যাব তো কালকের দিনটা থেকে আবার হয়তো পরে আসবো একদিন পরে তো এরমটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে চেঞ্জও হতে পারে তো যাই হোক এটা না মানে প্লাস্টিকে পুরো ওই সানসাইডে তোলা ছিল তো আমি এটা বের করে ভালোভাবে মুছে টুছে রেডি করলাম আজকেই বানাতাম মেনলি আজ হলো না কেননা দুধ দুধ একটু কম ছিল তো কালকে দুধটা নিয়ে বানাবো সেই কারণে তো চলো আমি চেঞ্জ করি ভালো লাগছে না একদম আহিলকে নিয়ে বাজারে গিয়ে ওর পাপা বলছে ওকে রান্নাই না মানে এত বিরক্ত হয়ে গেছে মানে সব থেকে বাজে অভ্যাস কি বলতো রাস্তায় চলে যায় দৌড়ে দৌড়ে কোলে করে যদি এক সেকেন্ডও ছাড়া হয় দৌড়ে কিন্তু রাস্তায় টান দেয় বাচ্চাদের দেখবে যেটা বারণ করা যায় ওরা সেটা বেশি করে করে তো ওকে বারণ করা হয় রাস্তায় যেতে তো কিন্তু ওটাই বেশি করে করে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ঘুম থেকে উঠে আমার যা টুকটাক রান্নাবান্না ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি কেননা এই পিঠের এই দিকে হাত দিলে না ওই দিকে আর যেতে পারবো না তো রেখাও চলে এসেছে দেখো ও ময়দাতে মানে এই চালের গুঁড়োটাতে সামান্য একটু লবণ নিল নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে এই যে অনেকক্ষণ ধরে বড়ির মানে দেওয়ার সময় যেভাবে লুফানো হয় সেইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে এই যে সামান্য উষ্ণ গরম জল তো সেটা দিয়েই চালের গুঁড়োটাকে এই যে একটা ব্যাটার বানাচ্ছে তো শুরু করেছিলাম দুজনাতে খুব ভালোভাবে চলছিল মাঝখানে কি হয়েছে চলো তোমরা দেখতেই পাবে আর সামান্য একটু ইনো দিলাম খাবার সোডা দিলেও হয় তাহলে সেটা ফলে ভালো আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিলাম একটু গরম জল আর এখানে কিছু গরম মশলা এলাচটাকে দেখতে পেয়েছো থেতো করে নিয়েছি এই যে লবঙ্গ আর দেব তেজপাতা ওভেনটা কিন্তু ধরিয়ে দিয়েছি জল দিয়ে ধোয়া উঠছে হালকা হালকা আর তারপরে ওই জলে অ্যাড করে দিলাম এটা হচ্ছে খেজুরের গুড় যেটা মেন তারপরে অ্যাড করেছি দুধ তো দুধটা ভালোই ছিল ততক্ষণে এই যে দেখো সুন্দর ছিল কিন্তু মাঝখানে মানে শেষের দিকে যখন রস প্রায় কমপ্লিট তখন চেখে দেখি একটু মিষ্টি কম আছে তো এই যে দেখো একটু যেই না খেজুরের গুড় দিয়েছি রসের মধ্যে আর পুরো রস কেটে গেছে তখন থেকে তো মন মেজাজ পুরো খারাপ ধরো পিঠে করার আর ইচ্ছেটাই নেই কিন্তু এতটা মানে খেজুরের গুড় রস টস বানালাম কি আর করব তো এই যে দেখো আমার তো একদমই ভালো লাগছিল না তো রেখা সব করে দিয়েছে এই যে দুটো দেখছো তাওয়া একটা আমার একটা আপার নিয়ে আসা হয়েছে মানে অনেকটা লেট হবে সাত খোলার মতো ওটা তো আমার নেই তো তাওয়াতে করে একটা একটা করে সেই দু তিন ঘন্টা ধরে অনেকগুলোই তোলা হয়েছে খেতে খুব একটা খারাপ হয়নি তো এই যে দেখো আহিলকে আমি এখানে খাওয়াতে বসে গেছি ভাত খাওয়াচ্ছি এখন প্রায় ১২টা বাজতে যায় রান্নাবান্না তেমন কিচ্ছু করিনি শুধু আহিলের জন্যই রান্না হয়েছে এই যে ডিমের ঝোল একটা তুলে ওকে দিয়ে দিয়েছি কেননা বিকেলে তো থাকবো না তোমাদের বললাম সেই কারণেই আর আমাদের এই যে কালকে শিম ভাজা মূলো ভাজা আর এখানে হয়েছে আহিলের ডাল আর রয়েছে ভাত আর এই যে এখানে রয়েছে আহিলের আলু সেদ্ধ ওরটাই রান্নাবান্না হয়েছে আমরা তো একবেলা খাবো আর আমাদের এই যে ভুড়ি টুড়ি সব ফ্রিজে রয়েছে অনেকটা বললাম তো এর তিন চার দিন খেয়েও ফুরবে না তো এটা খাবার সময় জাল করে নেব আর পিঠে পিঠে তো ঠিকঠাকই হচ্ছিল বাট আমার ভুলে একটু গন্ডগোল হয়ে গেছে রেখা তোলো
তো এই যে দেখো ছানা কেটে গেছে, এটাই হচ্ছে মানে রসটা ঠিকঠাকই জাল হচ্ছিল, পরে মানে চেখে দেখলাম যে মিষ্টি কম আছে। তো যেই না আমি খেজুরের গুড় অ্যাড করেছি, আমি জানি না যে গুড় ওভাবে অ্যাড করতে হয় না। এই যে দেখো চিতইগুলো কি সুন্দর ফুলেছে, একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ওগুলো ই হয়ে যাচ্ছে, মানে ভেতরে রস ঢুকে যাচ্ছে, বাট ছানাটা কেটে গেছে। মানে জানা না থাকলে যেটা হয় সেটাই হয়েছে। তো কি আর করবো, কিছু করার নেই। প্রথম করলে আমি তো তোমাদের আগেই বলেছি পিঠে টিঠে আমি কখনো বানাইনি, তো যাই হোক প্রথম করেছে একটু ভুলভাল হয়ে গেছে, এর পরে আশা করি আর হবে না। এই যে চলছে, কটা যে বাজবে কোনো ঠিক ঠিকানা নেই। আমি এদিকে আহিলকে খাওয়াচ্ছি, 12টা বেজে গেছে, আর একবার করে আসছি এদিকে, রেখাই করছে মেনলি। তো এই যে দেখো, এই যে দেখো কত সুন্দরভাবে ফুলছে, এই যে ছিদ্র ছিদ্র হলেই কিন্তু দেখবে চিতইগুলো বেশি সুন্দর হয়। তো এই যে একদম টেস্টি টেস্টি, কেমনটা বলতে পারবো না, ছানা কেটে গেছে যেহেতু, এটা যদি না কাটতো তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। সাথে সাথে এই যে দেখো রাখার সঙ্গে সঙ্গে একদম রস ঢুকে যাচ্ছে ভিতরে। তো চলো, যা হয়েছে হয়েছে, অনেকটা মানে জিনিস নষ্ট তো করবো না, যেমনই হয়েছে খেয়ে নিতে হবে। এখানে 2 কিলো দুধ রয়েছে, খেজুরের গুড়, প্রচুর কিছু। তো যাক চলো আহিলকে খাইয়ে নি। রাত্রে তো তোমাদের বললাম যে এক জায়গায় যেতে পারি, তো যাই হোক যাবই ঠিক করেছি। তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট করে এদিকে চলে এসেছি গোছাতে, মানে প্রচুর জিনিস লাগে, একদিনের জন্যই যায় কি 1 ঘন্টা কি 2 দিন সব। দেখো আহিলের আমার একটাও নেই কিন্তু, ও ঘেমে যায়, ও দাঁত দিয়ে চিবিয়ে ভিজিয়ে ফেলে জামা, তো এই কারণে একটার জায়গায় ওর কিন্তু 3-4টে করে নিতে হয়। তো এই জন্য এই যে ঢুকিয়ে নিচ্ছি জামা সোয়েটার, ঠান্ডা ফান্ডা এখনও কিচ্ছু যায়নি, আর আমাকে দেখেই বুঝতে পারছো স্নান হয়নি প্রায়, কিন্তু 2টো বাজতে যায়, মাসি কিন্তু অলরেডি চলে এসেছে কাজে। তো মাসি থালা বাসনগুলো ধুচ্ছিল, তো আমি ভাবলাম চলো সেই সুযোগে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কেননা মাসি যখন মোছে আমি একটু দাঁড়াই তো মাসির কাছে, দাঁড়িয়ে মাসি চলে গেলে তারপরে স্নান করব। আহিলের পাপা থাকলে এই ব্যাগপত্র গোছানো এগুলো ওই গুছিয়ে দেয়, কিন্তু ওর নেই, ও একটু কাজে গিয়েছে, তো যে কারণে আমাকে একা একা গুছোতে হচ্ছে। আর আহিলকে তো দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি শুরু করেছে, ব্যাগের ভিতর ঢুকে চেন দিয়ে দিচ্ছে, এই যে জলের বোতল টোতল সব ঢুকিয়ে নিয়েছে, আর এই যে মোটু পাতলুকে দেখো, তা আমি বলছি তো আবার আমাকে বলছে মোটু পাতলু কি নানি বাড়ি যাবে না, তো এই যে দেখো আমি ওই দিকে গিয়েছি আবার কিছু একটা আনতে, তো এসে দেখি ও মোটু পাতলুকে আবার ঢুকিয়েছে, কি আর বলবো বলো। তো হ্যালো ফ্রেন্ডস, এই মাত্র স্নান টান করে এলাম, আর এখন বাজে 3:15, একদমই সময় নেই, আহিলের পাপা বলছে রেডি হও, কেননা সন্ধ্যার আগে চলে যাব, ধরো না হলে আহিলের ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। যে জিনিসগুলো এনেছিলাম এই যে প্লাস্টিকে রয়েছে, তো এগুলো এখানেই থাক, কেননা বললাম তো 3:15, ওকে আবার 2টো খাওয়াবো, খাওয়াতে বসলেই ধরো 1/2 ঘন্টা 40 মিনিট মিনিমাম, তারপরে আবার আমি রেডি হব, তো এইসব করতে সময় চলে যাবে। এই যে আমার কান দেখো, এই যে একটা কানে আছে একটা কানে নেই, তার কারণ চলো তোমাদের দেখাই। তার কারণ হচ্ছে এই যে কানেরটা, আমি জানি না কতটা বুঝতে পারছে, এই যে পুরো বাকিয়ে দিয়েছে, কালকে আহিল মানে গায়ের ওপর উঠে শুয়ে থাকলে তো সেই রকমই উঠেছিল, এই কানে পা দিয়েছে, তো পুরো কান ছিঁড়ে কানের বেঁকিয়ে চলে এসেছে। এই যে কানেরটা একদম জানি না, মোবাইলে বোঝাও যাচ্ছে না অতটা, আমি ঠিক করতে পারবো কি না জানি না, যদি পারি তো ভালো, মনে হচ্ছে না ঠিক হবে। এই যে মানে পুরো বেঁকিয়ে দিয়েছে, সত্যি বোঝা যাচ্ছে না, তবে একদম 180 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে একে। তো কি আর করবো, হয়তো খুলতে হবে, খুলে অন্য কানে পড়তে হবে। আর মনটা একটু খারাপ আমার পিঠের জন্য, কোনো শখ করে দেখবে কোনো কিছু বানালে, সেটা যদি মনের মতো না হয় পিঠে বলি তাহলে মনটা তো খারাপ হয়ই, খারাপ হয়ে গেছে, সেটাও আমার দোষে। আমি সত্যি জানি না যে খেজুরের গুড় দিলে ওভাবে ছানা কেটে যায়, আর আমি পিঠে মিঠে বানাতে পারিনি, করিও নি, তোমাদের আমি বলেছি তো করতে গিয়ে হেরম হয়েছে। তো আহিলের পাপা আমার মন খারাপ দেখে বলছে ভালো হয়েছে, খেতে খারাপ হয়নি, খেয়ে কি মনে হচ্ছে বলো তো, খেয়ে মনে হচ্ছে দুধ নয় ওটা গুড়ে, মানে গুড়ের রস করে ভেজানো এটাই মনে হচ্ছে, বাট খেতে ভালো হয়েছে, ভিজেছে ভালো, আর ছানাগুলো যখন মুখে পড়ছে আরো ভালো লাগছে খেতে, একদম অন্য রকম টেস্ট। তো আমি 2-1 জনকে দেব ভেবেছিলাম, তো লজ্জাতেও পিঠে কাকে দেবো বলো, কাউকে দিতে পারলাম না, এই আপাদেরকে 2টো দিলাম। তো আপা বলছে আমারও প্রথমে এরম কেটে গেছে, প্রথম করতে গেলে দেখবে যে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়, এরপরে করলে আশা করি এই ভুলটা তো আর অন্তত আমার হবে না। অনেকের দেখবে শক্ত হয়ে থাকে, মানে চিতইটা একদম এত শক্ত ওর ভিতর রস পৌঁছয় না, কিন্তু আমার নরম হয়েছে, বাট
ওই ছানাটা কাটিয়ে দিয়েছি। কি আর করবো বলো, আহিলের পাপা তো বলছে না না ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আমি তো বলছি খেতে খারাপ হয়নি, খেজুরের গুড় দেওয়ার জিনিস বুঝতে পারছো, খেতে তো টেস্টি লাগবেই, বাট যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। তো ইচ্ছে আছে পরে একদিন, এতটা না আজকে প্রচুর জিনিস, না হলে ফেলেই দিতাম। 2 কিলো দুধ আছে তোমার, গুড় আছে অনেকটা, 2 কিলো দুধের কাছে যতটা গুড় লাগে তোমার, এতগুলো চালের ময়দা কি করে নষ্ট করব বলো। রেখা বললো নষ্ট হবে না, সব আমরা সবাই মিলে খেয়ে নেব। তো যাই হোক, অনেকটাই ফুরিয়ে গেছে, মাসিকে দিলাম, আপাদের, রেখাদের, আমরা খেয়েছি দুটো, যেখানে যাব নিয়ে যাব, তাহলে আশা করি শেষ হয়ে যাবে। এরপরে যদি করতে পারি আর একদিন, ইচ্ছা আছে একদম অল্প কটা, এইটুকু করে 8-10 পিস মতো করার, যদি করতে পারি তাহলে তোমাদের দেখাবো সেদিন কেমন পেরেছি। আর এই যে আমি নেল পলিশ পরেছি দেখো কি সুন্দর কালারটা, না একদম গোল্ডেন কালার, জানি না বুঝতে পারছো কিনা, তো কালকে বাজার থেকে নিয়ে এসেছে নেল পলিশটা। মানে আগে না আমি এই গোল্ডেন কালার, ছাই কালার, এইসব কালারের নেল পলিশ বেশি পরতাম, বাট এখন একদম ডিপ ডিপ কালার ভালো লাগে, তো ডিপ কালারই পরি সেই কারণে। তো ভাবলাম না অনেক আগে যেটা পরতাম আজ আবার সেইটা পরবো, তো এই যে পরেছি, আমার তো বেশ ভালো লাগছে। কি এটা, এটা বোতল, মা জল খাও তা বলছে, আমি জল খাবো কেন বললো দেখি, তো খেয়েছি, জল খেয়েছি নাও, ঠিক আছে ওয়েলকাম যাও। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার আমি যখন বেরোবো যাব তখন থেকে আর একটা নতুন ভিডিও কন্টিনিউ করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ওই ভিডিওতেই দেখতে পাবে। আহিলকে আগে আমি খাওয়াই, না হলে খাওয়ার সময়, মানে খাওয়ানোর সময় পাবো না, ওর পাপা বকা দেবে। অলরেডি ফোন চলে এসেছে আমার ফোনে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ফোন করে দিয়েছে। তো চলো টাটা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাগে।